আজ আমার গৌর হরি নদিয়ার মাঝে জগন্নাথ মিশ্রের ঘরে সচিরি কোলালো করে গৌর সুন্দর আবির্ভাব হলেন বাবা। আর ওই গৌর হরি এসেছেন এই কলিজীবকে উদ্ধার করবার জন্য। তাই যে ধন গোলকে ছিল সেই গোলকের ধন এনে নদিয়ার মাঝে বিতরণ করছে আমার গৌর হরি। ওরে তোরে একবার বদনে ভরে কৃষ্ণ বল, একবার বদনে ভরে হরি বল, তোরা জীব যদি একবারে কৃষ্ণ বলে আমায় ডাকতে পারে, আমি যে সেই ভক্তির ডাকে ছুটে যাই। আজ গৌর হরি যখন নাম প্রেম নয়নের জলে বিতরণ করছে বাবা, গৌর হরিকে কেউ চিনতে পারল না নদিয়ার মাঝে, গৌর হরিকে আর কেউ চিনতে পারল না। কেন? এই কলি হত জি শুধু আমার আমার করে মেতে থাকে, আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ব্যাংক, আর গৌর হরিকে কেউ চিনতে পারে না। গৌর হরিকে দেখা মাত্র দরজা বন্ধ করে দেয়, কপাট বন্ধ করে দেয়। গৌর হরি বলছ গো, এই নবদ্বীপের মাঝে যখন আমার কোনো আশ্রয় হলো না, নবদ্বীপের মাঝে যখন আমার ভক্তরা আমায় কেউ চিনতে পারলো না, আমি আর এই নবদ্বীপে থাকবো না, আমি এই নদী আমি ছেড়ে চলে যাব। মা গো গৌর সুন্দর যখন নদী আই থাকত, তখন ওই এক ভক্ত শিবানন্দ ওই শিবানন্দের ঘরে প্রায় দিনই হরিনাম করতে যেত। কিন্তু আজ যখন গৌর হরি নদিয়া ছেড়ে পুরী জগন্নাথে চলে গেল, পুরী জগন্নাথ ধামে গিয়ে সেখানে গিয়ে গৌর হরি হরিনাম করছে, হরিনাম বিলাইছে, নদিয়ার নাগরিকগণ বুঝতে পারলেন যে আমরা কোন ধনকে হারালাম। যখন গৌর হরি ছিল গৌর হরিকে কেউ বোঝে নাই, কিন্তু আজ গৌর হরি যখন নদী হয় নাই তখন গৌর হরিকে ছাড়া বুঝতে পারলে নদিয়াবাসিনীরা যে আমরা কোন ধনকে হারালাম। নবদ্বীপের মাঝে যত বৈষ্ণবগণ ব্রাহ্মণগণ একত্রিত হয়েছে, একত্রিত হয়ে সকলে সিদ্ধান্ত নিয়েছে আমরা গৌর দর্শনে যাব পুরী জগন্নাথ ধামে। আর সঙ্গে যাবে কে মা? সেই ভক্ত শ্রী শিবানন্দ। শিবানন্দ যখন ঘর হইতে বাইর হচ্ছে, শিবানন্দের একটা পোষা কুকুর ছিল, ওই পোষা কুকুরটা শিবানন্দের চরণের কাছে এসে ঘুমিয়ে পড়েছে। কিরে পচ্ছা আমায় যেতে যে, সবাই অপেক্ষা করছে আমায় যেতে, কুকুরটি অঝরে কাঁদছে। যেই না কুকুরটি কাঁদছে, শিবানন্দ কুকুরের মনোভাব বুঝতে পেরে বলছো, রে তুই কি আমার সঙ্গে গৌর দর্শনে যেতে চাস? কুকুরটি মনে মনে বলছে, বাবু হে যদি তুমি কৃপা করে আমাকে গৌর দর্শনে নিয়ে যাও, যদি তুমি আমায় সঙ্গে নিয়ে যাও। শিবানন্দ কুকুরটাকে নিয়েছে, কিন্তু ব্রাহ্মণগণ সকলে বাদী হয়ে দাঁড়ালেন, শিবানন্দ কি গো তোমার সঙ্গে তোমার কুকুরও যাবে নাকি? চিচি চিচি দূর করো দূর করো। আগেকার দিনে বাবা বৈষ্ণবগণ ব্রাহ্মণগণ কুকুরকে নিচু মনে করতেন, ছুতেন না, যদি কেউ ছুঁয়ে দিত কোনো কুকুরে সঙ্গে সঙ্গে স্নান করে শুদ্ধ হতে হতে। তাই ব্রাহ্মণ বলে উঠলেন, শোনো যদি তোমার কুকুর তোমার সঙ্গে যায় আমরা তোমার সঙ্গ ত্যাগ করব, তোমার সঙ্গে আমরা কেউ ব্রাহ্মণগণ যাব না।
শিবানন্দ করজোড়ে বলছিল, হে ব্রাহ্মণ গো, আমাকে একবার আমার কুকুরটাকে নিয়ে যাইবার অনুমতি দিন। আমি কথা দিচ্ছি আমার কুকুর আপনাদের একবারের জন্য পরশ করবে না, আমার কুকুর সবসময় আমার কাছে থাকবে। তাই কখনো হতে পারে একসঙ্গে যাচ্ছি কখন চকুন ছুঁয়ে দেবে? আমি তো কথা দিচ্ছি আমার কুকুর আপনাদের একবারের জন্য পরশ করবে না। সবার অমতে ওই কুকুরটাকে নিয়ে চলেছে, যখন নিয়ে যাচ্ছে ওই পুরী জগন্নাথ ধামে যেতে হলে একটি নদী পেরোতে হয়। শিবানন্দ বলছে, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদের পার করে দাও। মাঝি বলে উঠলেন, তোমাদের সঙ্গে কুকুরকে পার করতে হবে না। আমি তো কুকুর পার করি না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি কুকুর পার করতে পারবো না। ওই মাঝির কাছে গিয়ে করজোড়ে শিবানন্দ বলছে, মাঝি ভাই, তবে কি আমার কুকুরটাকে পার করার কোনো কোনো কি উপায় নেই আমার কুকুরটিকে পার করার? মাঝি ভাই বলছে, উপায় একটি আছে। উপায়টা কি? তোমার কুকুরকে তোমায় পার করতে হবে, আর ওপারে দিয়ে এসে এপারে আমার নৌকাটাকে সুন্দর করে জল দিয়ে ধৌত করে দিতে হবে। আর এক খেওয়াতে আমি যত করি পাই, তোমার ওই কুকুরকে পার করলে সমস্ত করি আমায় দিতে হবে। শিবানন্দ বলেন, বেশ তাই হবে। আর শিবানন্দ তার কুকুরটিকে পার করছে, অঝরে কাঁদছে আর পার করছে। বাবা, ওপারে কুকুরটাকে রেখে এসে এপারে শিবানন্দ তরিখানে সুন্দর করে ধুচ্ছে। হে যাই না, সুন্দর করে ধুয়ে দিচ্ছে আর নয়ন জ্বলে কাঁদছে। এদিকে সেই কুকুরটি ভগবানকে ডাকছে আর বলছে, প্রভু, আমার জন্য আমার বাবুকে এত অপমানিত পেতে হচ্ছে, আমার জন্য আমার বাবুকে এত কষ্ট পেতে হচ্ছে। বাবু, আমার বাবু আর কষ্ট পাক, আর অপমান হোক আমি চাই না। আমার এই দুই চোখে যে দেখে যাবে আমি সেই দিকে চলে যাব, আমি আর বাবুর সঙ্গে যাব না। বনপথ ধরে সেই কুকুরটি চলেছে বাবা, কিন্তু কুকুরের একটি শক্তি আছে মা, কি বলুন তো? ঘ্রাণ শক্তি। হরি বল, হরি বল। কুকুর যদি কোনো বস্তুকে শুকে রাখে, ঠিক সেই জায়গায় শুকে শুকে চলে যেতে পারে। তাই ওই কুকুর কি করেছে মা? গৌরঙ্গের গন্ধটা শুকে রেখেছে। ওই নবদ্বীপে গৌর হরি যখন ওই শিবানন্দের ঘরে যেত, ওই গৌর হরি রঙের গন্ধ ওই কুকুরটি বাবা শুকে রেখেছে। আর গৌরঙ্গ শুকে শুকে আজ কুকুরটি চলেছে গৌর নিকটে। হরি বল, হরি বল। কিন্তু সেই ব্রাহ্মণগণ যখন নদী পার হয়ে এসে শিবানন্দকে বলছে, শিবানন্দ, তুমি যে তোমার কুকুরকে পার করলে, কোথায় তোমার কুকুর? দেখো আশেপাশে কোনো ভালো মন্দ খাবারের সন্ধান পেয়েছে, কুকুর তো ও কুকুরের জাত, ওই খাবারের খুঁজে পালিয়ে গেছে। কুকুর হয়ে মানুষের মনোভাব কি সে বুঝবে? শিবানন্দকে আবার কথা শোনাতে লাগলো, কিন্তু কুকুরটি বাবা কি খাবারের সন্ধানে গেছে গো? না। ওই কুকুরটি কি করেছে? বনপথ ধরে একেবারে জগন্নাথ মন্দিরে এসে দাঁড়িয়েছে। আর জগন্নাথ মন্দিরে আজ ভক্তদের নিয়ে আজ গৌর হরি হরি নাম করছে বাবা। কেমন ভাবে? দুটি বাহু তুলে,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হৃদয় গৌর হরি বল হরি হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 সবাই মিলে কুকুরটাকে মারতে শুরু করেছে আর যেই না কুকুরটাকে মারতে শুরু করেছে আমার গৌর হরি গিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও তোমরা কাকে মারছ এই কুকুরটাকে আমি চিনি হে তো সেই নবদ্বীপের শিবানন্দের কুকুর হেকে তোমরা কেউ মেরো না গৌর হরি কুকুরটাকে কাছে টেনে নিয়ে কুকুরের মাথায় হাতটা ভোলাচ্ছে কিরে একাই এলি তোর যে মুখমণ্ডলী খানি শুকাইয়ে গেছে বড্ড খিদে পেয়েছে বল আজ গৌর হরি জগন্নাথ দেবকে যে মা গো ছাপান্ন ব্যঞ্জনে দিয়ে ভোগ নিবেদন করা হতো সেখান থেকে প্রসাদ এনে গৌর হরি কুকুরটাকে নিজ হাতে খাওয়াচ্ছে যেই না নিজ হাতে সেবা করিয়ে গৌর হরি কুকুরের মাথায় হাত বোলাচ্ছে আর বলছে হ্যাঁ রে প্রসাদ তো পেলি এবার বদনে কৃষ্ণ বল ওই কুকুরের মাথায় হাত বলি বলছে এবার বদনে কৃষ্ণ বল শুনেছি ঝাড়খণ্ডের বনে নাকি বাঘে কৃষ্ণ বলেছিল গৌর হরির কৃপা যদি হয় বাঘে কেন কুকুরেও কৃষ্ণ বলে আজ ওই কুকুরটি কাঁদতে কাঁদতে নয়ন জলে বলে উঠলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 হ
গৌরহরির চরণ দুখানি বক্ষ মাঝে ধারণ করেছে, ধারণ করে বলছে, প্রভু ও প্রভু, পশুকুলে জন্ম দিয়েছ, কোনদিন ভাবিনি বদনে কৃষ্ণ বলতে পারব। প্রভু গো, আজ যখনই কৃষ্ণ বলার সুযোগ করে দিয়েছ, আমি যেন এই দেহটাকে আর তোমার চরণ ছাড়া করতে চাই না, তাই আমি আমার এই দেহখানি তোমার ওই চরণে আমি সঁপে দিতে চাই। প্রভু তুমি কৃপা করে আবাই যেন তোমার ওই রাতুল রাগা চরণ দুখানি যেন ছাড়া করো না। প্রভু তোমার চরণ ছাড়া করো, করো না গো, হৃদয় গৌরিব প্রভু গো তোমার চরণ পাশে, এক পাশে তোমার চরণ চরণ ছাড়া চরণ ছাড়া করো, করো না গো, আমায় যেন অধম বলে, বলে ফেলে দিও না, প্রভু গো যেন তোমার চরণ ছাড়া,
আজ বাবার দেহ রাখলেন। এদিকে সেই ব্রাহ্মণ নবদ্বীপ থেকে যখন ব্রাহ্মণ গণিরা গৌর নিকট এসে দাঁড়িয়েছে, সকলে ব্রাহ্মণ যখন দর্শন করলেন গৌর, গৌর চরণে যখন ওই শিবানন্দের কুকুর দেহ ত্যাগ করেছে, আজ ব্রাহ্মণ কুলের সকলে বলে উঠলেন, গৌর হরি, গৌর হরি, আমরা মানুষ কুলে
বল হরি। আর আমরা কি করলাম তোমরা সেই কুকুর আপনার চরণ পেয়েছে। আর আমরা আমরা তো তোমার চরণ এখনো পাইনি। এই মানুষ দুর্লভ জন্ম পেয়েছে মা গো, 84 লক্ষ জনি ভবনে করে সাধের এই মানব জন্ম পেয়েছি প্রভু। আর এই মানব জন্ম পেয়ে কি করলাম, মানুষ হয়ে এখনো তোমার চরণ ফেলাব না গো। কুকুর হয়ে ভগবানের চরণ পেল, কিন্তু আমরা মানুষ হয়ে এখনো ভগবানের চরণ পেলাম না। হরি বল হরি বল। তাহলে এই ধরাধামে আমরা কি করলাম? তাই গৌর হরি বল, এই যে তোমরা শুধু আমার আমার করো, আমার বলে কিছু নেই মা। আমরা কি করি, শুধু আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা বলি। আমার শক্তি কি আমার বাড়ি, ভাড়ার বাড়িতে বসবাস করছি, কখন মালিক এসে তাড়িয়ে দেবে, ঠিক ডাকে সাড়া দিতে হবে বাবা। যদি আসে ডাক্তার কি করবে রে তোর ডাক্তার, ডাক যদি আসে তার ডাক্তার এসে কি করবে মা। তাই গৌর হরি ওই নবদ্বীপের মাঝে ভক্তরা যখন নিয়ে যাচ্ছে গৌর হরিকে একদিনের জন্য, আজ গৌর হরি নদী আয় মাঝে যখন পেয়েছে বাবা, সবাই মিলে আনন্দ করছে না, বলছে দেখো দেখো আমাদের সোনার নদী আয় গৌরাঙ্গ এসেছে। তাদের ভাবটি কেমন মা, আমারে গৌরে লোরে এই সোনার নদী আল্লুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। বাহু তুলে গৌরে লোরে সোনার নদী আয় হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদী আয় আল্লুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদী আয় অনুধন হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে 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 গৌরে লোরে সোনার নদী আয় অনুধন হরির ধ্বনি শব্দ শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায়
আজ মহাপ্রভু গৌর সুন্দর এই নদিয়ার মাঝে আবির্ভাব হলেন বাবা। তাহলে এই গৌর হরিকে পেতে হলে আমাদের কি করতে হবে মা? হ্যাঁ, গৌর হরিকে পেতে হলে কি করতে হবে গো? ভক্ত সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। শাস্ত্রে কি বলছে দেখুন, এখানে যে নরোত্তম দাস ঠাকুর এত সুন্দর কলম দিলেন, কি বলছে না হা, অগ গৌর প্রে রসার নবি অগ শ্বেত রঙ্গে যে বাডবে আমার গৌর প্রে গৌর প্রে রসারে নভে অগো শ্বেতরঙ্গে যে বাটবে সেই রাধা সঙ্গ ছাড়া
সৎসঙ্গ সাধু সঙ্গ, এই যে বললেন গৌর প্রেম রসার নবে, মহাজন যে পদাবলীগুলো কলম দেন বাবা, তার ভেতরে যে কত ব্যাখ্যা কত মাধুর্য তার লুকিয়ে আছে দেখো। গৌর প্রেম রসার নবে, এই গৌর হরিকে পেতে হলে কি করবেন মা? দেখবেন স্রোতস্বিনী নদীর জলকে যেমন ওই নদীর জলে যদি কোনো বস্তু ফেলে দেন সেই বস্তুটা কি সরাসরি ডুবে যায় মা? না, ডোবার আগে সে ভাসে। স্রোতস্বিনী নদীর জলে যদি কোনো বস্তু ফেলে দেওয়া হয় সেই বস্তুটি আগে ভাসে, ভাসতে ভাসতে রসি রসামৃত হই আপনায় আপনি ডুবে যায়। তাহলে ভক্তকে ডুবতে হলে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, গুরুর চরণে আশ্রয় করতে হবে। আমরা সব কীর্তনিয়ারাই বলে থাকি গুরুর চরণ আশ্রয় করো, গুরুর চরণ আশ্রয় করো। এই গুরুদেব কাকে বলে মা? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যদি অন্ধকারের আলো জ্বালিয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে অন্ধকারকে নাশ করে জ্ঞানের প্রদীপ জ্বালায় তাহাকে গুরুদেব বলে। তাহলে সদ্গুরু কোথায় পাবেন মা? ছোট্ট একটু আমরা একটু তত্ত্বের মধ্যে যাই। এই যে কি বলছে দেখুন মা, নীতি নীতি মরে জীবি জম ঘরে যায়, কৃষ্ণ ভজনের পথ খুঁজে নাহি পায়। আচ্ছা মা বলুন তো এই নীতি নীতি মরাটা কি গো? কোন মরার কথা বললেন? বাবারা জানি জানেন, কারণ বাবারা সব সাধু সঙ্গ করেছেন, গুরুচরণে আশ্রয় করেছেন। তবু ছোট মুখে বলি একটু শুনুন বাবা, এই নীতি নীতি মরাটা কি? দেখবেন পাশের ঘরে যদি কোনো মানুষ মারা যায় আমরা কি বলি? ওই বাড়িতে মরা মরেছে। কিন্তু একজন বৈষ্ণব বাবাজি যদি মারা যায় আমরা কি বলি? কি বলি গো মা? তিনি দেহ রেখেছে। তাহলে এখানে কোন মরার কথা বলেন? পাশের বাড়ি মানুষ মারা গেলে বললো ওই বাড়িতে মরা মরেছে, কিন্তু একজন বৈষ্ণব বাবাজি যখন মারা যাচ্ছেন আমরা বলছি দেহ রেখেছে। তাহলে এই মরাটা কি? এই নীতি নীতি মরাটাই বা কি? কোন মরার কথা বলে? এই যে আমরা রমণীরা সারাদিন সংসারে নানান কাজ করি বাবা, আর এই রমণীরাই ভাগিনী হইয়া বাক্যে দমন করে রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে বাগিনী হইয়া বাক্যে দমন করেন, হাজার হাজার জীবকে গলা টিপে হত্যা করেন। এখানে স্বামী বিবেকানন্দ কলম দিলেন, কি বলছেন? জীবে প্রেম করে যে জনে সে জনে সেবিছে ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সে জনে সেবিছে ঈশ্বর। তাহলে প্রেম করার কথা বলুন কাকে? এই জগতে একটা ছেলে একটা মেয়েকে প্রেম করলো সেই প্রেমের কথা বলছে বাবা? না। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, আমার বাবা সামনে বসে বলছে মা তোমার কীর্তন শুনতে ভালো লাগলো, মধ্যাহ্নর সময় তুমি আমাদের বাসায় গিয়ে মধ্যাহ্ন সেবাটা করে যাও, এই প্রেমের কথা বললেন? না। তাহলে কোন প্রেমের কথা বললেন? প্রেম
স্বামী বিবেকানন্দ বলছেন, যে প্রেম, যে জীবকে তোমরা গলা টিপে হত্যা করছো প্রতিনিয়ত, প্রেম যদি করতে হয় তাহলে সেই জীবকে প্রেম করো, আর জীবকে প্রেম করতে পারলে তোমরা গোবিন্দকে লাভ করতে পারবে। ও মা, এই সংসারে আজ মরে গেলাম, সব এখানে শেষ হয়ে গেল তা তো নয়, কত জীব হত্যা করছি, কত পাপ করছি, কত দুষ আজ ক্ষতি করছি, সমস্ত বিচার চাইবার জন্য বিচারপতি বিচার কোর্ট খুলে, হাইকোর্ট খুলে বসে আছে, সমস্ত পাপ পুণ্যের বিচার চাইবার জন্য। তাহলে জীব হত্যা হাত থেকে বাঁচতে হলে বাঁচা গুরুর সন্ধান করতে হবে, বাঁচা গুরুর চরণে আশ্রয় নিতে হবে মা। আর যদি কোনো ভক্ত যদি ওই বাঁচা গুরুর চরণে আশ্রয় করে, দেখবেন গুরুদেব যখন আমাদের প্রথমবার দীক্ষা দেয়, আমাদের অনেকের সবার দীক্ষা হয়ে গেছে প্রায়, যখন কর্ণমূলে দীক্ষা দেয় ওই নাম মন্ত্র যখন আমাদের জপ করতে বলে, জপ করেন মা? বাহ, খুব ভালো। জপ করতে করতে নামের ক্রিয়া হয়, আর নামের ক্রিয়া হলে প্রাপ্তি, প্রাপ্তি হলে দর্শন। আর যদি কোনো ভক্ত একবার যদি হৃদয়ে মন দিলে আমার গৌর সুন্দর প্রবেশ করে যায়, সেই ভক্ত নিজেকে আর ধরে রাখতে পারে না, তার কি হয় জানো, ওই ভক্তির হৃদয় কপা আলো হয়ে যায়। তাই কি হয় ওই ভক্তের, কোনো ভাগ্যবান ও ভাগ্যবতী হৃদয়ে যদি একবার আমার গৌরঙ্গ পরশ করে যায়, ও তার কি হয় জানো মা, ও তার ভিতর বাহির আলো করে, ও তার ভিতর বাহির ভক্ত হয়ে আসলেন ওই গৌর হরিকে দর্শন করে, বৈষ্ণব পদকবি লীলার এক পাশে কলম দিচ্ছেন, কি বলছেন মা? আহা, বৈষ্ণব পদকবি বলছেন, উদ্ধব দাসে কহে মনের হরি সে, উদ্ধব দাসে কহে মনের হরি সে, উদ্ধব দাসে কহে মনের হরি সে, লীলার বলি হরি যা, যাই রে লীলার বলি হরি যাই, আহারে
করিলা প্রকাশে, ভক্ত লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে, দেখো প্রকাশ যে করিলা, প্রকাশ যে করিলা, প্রকাশ যে করিলা, প্রকাশ যে করিলা, ভক্ত লীলা গোড়া চাঁদ প্রকাশ যে করিলা, ভক্ত লীলা গোড়া চাঁদ প্রকাশ যে করিলা, ভক্ত লীলা গোড়া চাঁদ শিহাম নবদ্বীপ মাঝে প্রকাশ যে করিলা, শ্রীধাম নবদ্বীপের মাঝে আজ ভক্তলীলা প্রকাশ করছেন কে মা? উদ্ধব দাসী কহে মনের হরিষে, ভক্ত লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে। বদনে রাধা নাম জপ করতে হবে, তাই আমরা চলুন সবাই মিলে এটি রাধা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাব। যার কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না মা, সেই রাধারানীর কৃপা বিনা কি বৃন্দাবনে যাওয়া যায়? তাই চলুন রাধারানীকে স্মরণ করে আজ আমরা মধুময় বৃন্দাবনে যাব। ও রাধারানী, করে বৃন্দাবনে নিয়ে চলো না, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, করে বৃন্দাবনে নিয়ে চলো না, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, ওই বৃন্দাবনে আছে যত তুলসীরবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, ওই বৃন্দাবনে আছে যত, বৃন্দাবনে আছে যত তুলসীরবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, বৃন্দাবনে আছে যত তুলসীরবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, বংশী বাজে সেই তো বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, ও রাধা রানী মহারানী।
করে বৃন্দাবনে নিয়ে চলো না, নিরায় গৌর হরি বল হরি বল, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। প্রেম সে বলিয়ে শ্রীমতী রাধা রানী কি জয়, বাকি বিহারী লাল কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, জয় জয় শ্রীমতী রাধা রানীর জয়, জয় শ্রী রাধে।